কারণ জানো তো চ্যাট বক্সে রেকর্ডিং ইজ অন, চ্যাট বক্সে বেশি লিখছে, হ্যাঁ, আর লিংকে কম লিখছে। ঠিক আছে, তোমরা চ্যাট বক্সে লিখে দাও। ওকে ম্যাম। আচ্ছা, আমি শুরু করছি এবার। আচ্ছা, আজকে আমরা মেশিন টুল টেস্টিং মানে লাস্ট চ্যাপ্টারের পার্ট থ্রি বা শেষ পার্টটা পড়ব। এখানে আমাদের কি পড়ব, এখানে আমরা পড়ব যে স্কোয়ারনেস কে কি করে মেজার করা হয়, কি কি ইনস্ট্রুমেন্ট দিয়ে, মেইন কতগুলো ইনস্ট্রুমেন্ট দিয়ে স্কোয়ারনেস কে মেজার করা হয়, যেগুলো আমাদের সিলেবাসে দেয়া আছে সেই গুলো দিয়ে। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অপটিক্যাল স্কোয়ার। অপটিক্যাল স্কোয়ার কি হচ্ছে, এটা দিয়ে কি করা হয়, স্কোয়ারনেসটাকে মেজার করা হয় কিভাবে। ইট ডিটারমাইন দা আউট অফ স্কোয়ারনেস অফ টু নমিনালি অর্থোগোনাল অ্যাক্সিস। ঠিক আছে, এটা স্কোয়ারনেস ডিটারমাইন করে কার, না দুটো নমিনালি অর্থোগোনাল অ্যাক্সিস থাকলে তাদের স্কোয়ারনেসকে মেজার করে, বাই কম্পেয়ারিং দেয়ার স্ট্রেটনেস স্লোপ ভ্যালু। ওদের যে মানে প্রত্যেকটা যে অর্থোগোনাল অ্যাক্সিস আছে তাদের স্লোপ ভ্যালুটা স্ট্রেটনেসটাকে কম্পেয়ার করে কি করে, তাদের স্কোয়ারনেসটাকে মেজার করে, উইচ আর রেফারেন্স ভায়া দা অপটিক্যাল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি অপটিক্যাল স্কোয়ার দিয়ে আমরা কিরম ধরনের মেজারমেন্ট পাই, দুটো নমিনালি অর্থোগোনাল অ্যাক্সিস আছে, সেই দুটো নমিনালি অর্থোগোনাল অ্যাক্সিসে স্ট্রেটনেস স্লোপ ভ্যালুটাকে মানে তার তাদের যে স্ট্রেটনেস স্লোপ ভ্যালুটাকে আছে সেটাকে কম্পেয়ার করে আমরা অপটিক্যাল স্কোয়ার দিয়ে তাদের স্কোয়ারনেসটাকে মেজার করি। দ্য অপটিক্যাল স্কোয়ার প্রোভাইডস বেটার অ্যাকুরেসি দ্যান আদার সিস্টেমস ডিউ টু প্রিমিয়াম গ্রেড অপটিক্স ইউজ প্লাস মাইনাস 0.5 arc second। অপটিক্যাল স্কোয়ার দিয়ে আমরা সব থেকে ভালো অ্যাকিউরেসি পাই অন্য যে কোনো স্কোয়ারনেস মেজার করার সিস্টেম থেকে, কারণ সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রেড অপটিক্স ইউজ করা হয় প্লাস মাইনাস 0.5 arc second। দ্য জিওমেট্রি অফ দ্য পেটেন্টেড স্ট্রেটনেস রেট্রো রিফ্লেক্টর গিভ, কেন আমরা পাই, কিসের জন্য পাই, একটা হচ্ছে যে কি, একটা বলছে যে রেট্রো রিফ্লেক্টর থেকে আমরা কি পাই, যেটা অপটিক্যাল স্কোয়ারে থাকে সেটা থেকে আমরা পাই নন ওভারল্যাপিং আউটপুট। ঠিক আছে, কি কারণে অপটিক্যাল স্কোয়ারটা বেটার অ্যাকিউরেসি দেয় দ্যান দ্য আদার সিস্টেম সেইগুলো বলছে। এক নম্বর পয়েন্ট কি বলছে, দ্য জিওমেট্রি অফ দ্য পেটেন্টেড জিওমেট্রি অফ দ্য পেটেন্টেড এক মিনিট দাঁড়াও সিলেক্ট হচ্ছে না। দ্য জিওমেট্রি অফ দ্য পেটেন্টেড স্ট্রেটনেস, টিটা এখানে চলে গেছে ভুল করে, এইমাত্র হলো জিনিসটা। দ্য জিওমেট্রি অফ দ্য পেটেন্টেড স্ট্রেটনেস রেট্রো রিফ্লেক্টর গিভস দ্য নন ওভারল্যাপিং আউটপুট। দু নম্বর হচ্ছে রিটার্ন লেজার বিম অ্যান্ড রিডিউসড অ্যাঙ্গুলার সেন্সিটিভিটি মেকিং দ্য অ্যালাইনমেন্ট ফার ইজিয়ার দ্যান দ্য আদার সিস্টেম। বলো কি বলছো, জল আছে না কিছু, ভালো বালতি কাছে অবস্থা আছে না, এখন ফেরত তো বুঝে বালতি চাই কি স্পট করতে গেলে কিছু আমাকে বলছো কি। আচ্ছা, অপটিক্যাল স্কোয়ার কেন অন্য আদার সিস্টেমের থেকে বেটার অ্যাকিউরেসি দেয়, দ্য জিওমেট্রি অফ দ্য পেটেন্টেড স্ট্রেটনেস রেট্রো রিফ্লেক্টর গিভস নন ওভারল্যাপিং আউটপুট, রিটার্ন লেজার বিমস অ্যান্ড রিডিউসড অ্যাঙ্গুলার সেন্সিটিভিটি মেকিং দ্য অ্যালাইনমেন্ট ফার ইজিয়ার দ্যান দ্য আদার সিস্টেম, তাহলে অপটিক্যাল স্কোয়ার। আচ্ছা, তোমরা একটা অপটিক্যাল স্কোয়ারের একটা ভিডিও আমি রেখেছি,
সে ভিডিওটা দেখি তোমাদেরকে একটু দেখাই। হ্যালো ম্যাম, হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলছি, দাঁড়াও। তোমরা কি একটা ইউটিউবের ভিডিও দেখতে পাচ্ছো? না ম্যাম, স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও। আমি এখান থেকে শেয়ার করছি, ধরো। আচ্ছা আমি লাস্টে দেখাচ্ছি, ঠিক আছে? আমি লাস্টে দেখাচ্ছি, ঠিক আছে? অন্যগুলো পড়িয়ে নিই, লাস্টে দেখাচ্ছি, ঠিক আছে? না আমি আপনি আজকে কি অ্যাটেন্ডেন্সের কোনো ফর্ম দিয়েছিলেন? না, আমি অ্যাটেন্ডেন্সের কোনো লিংক দিইনি, ঠিক আছে? আচ্ছা ওকে ম্যাম, চ্যাট বক্সে লেখো, চ্যাট বক্সে লেখো। ওকে, লাস্টে রেকর্ডিং হচ্ছে তো? নেক্সট হচ্ছে কি, আরেকটা কি দিয়ে আমরা স্কোয়ারনেস চেক করতে পারি, সেটা হচ্ছে ডায়াল ইন্ডিকেটর। দেখো ডায়াল ইন্ডিকেটরটাকে একটা স্কোয়ার ব্লকের নিয়ে ইন্ডিকেটর মেথডে আমরা স্কোয়ারনেসটাকে চেক করি। আচ্ছা, দিস মেথড ইজ ইউজ টু অ্যাক্সেস দ্য এবিলিটি অফ দ্য গ্রাইন্ডিং প্রসেস টু গ্রাইন্ড অপোজিট ফেসেস অফ দ্য ব্লক অ্যাকিউরেটলি প্যারালাল। এই মেথডটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? যে গ্রাইন্ডিং প্রসেসে দুটো অপোজিট ফেস, যেমন ধর এখানে যেটা রয়েছে, বড় করছি, আচ্ছা এটাকে বড় করছি, দেখতে পাচ্ছিস দুটো অপোজিট ফেস আছে, একটা এসি আর একটা হচ্ছে বিডি, ঠিক আছে? দুটো অপোজিট ফেস আছে, একটা হচ্ছে এবি এসি আর একটা হচ্ছে বিডি। এই দুটো ফেসে আমাদেরকে কি আমরা চেক করব, অ্যাকিউরেটলি মানে একই ব্লকের দুটো অপোজিট ফেস অ্যাকিউরেটলি প্যারালাল কি, ঠিক আছে? তাহলে কি হবে, ওই ব্লকটা কি আছে স্কোয়ারনেসটাকে আমরা মেজার করতে পারি। তাহলে দিস মেথড ইজ ইউজ টু অ্যাক্সেস দ্য এবিলিটি অফ দ্য গ্রাইন্ডিং প্রসেস টু গ্রাইন্ড দ্য অপোজিট ফেসেস অফ দ্য ব্লক অ্যাকিউরেটলি প্যারালাল। The testing procedure consists of checking the parallelism of the faces AC and BD according to the figure. যেটা আমি বললাম, এই টেস্টিং প্রসিডিওরে কি বলছে, the testing procedure consists of checking the parallelism of the faces AC and BD according to the figure. এই টেস্টে কি করা হবে, এই ব্লকটা যে ABCD, যে এখানে AB ডিসি যে ব্লকটা আছে, সেই ব্লকের এসি আর বিডি এই দুটো ফেস একে অপরের সঙ্গে প্যারালাল আছে কিনা সেটাকে চেক করা হবে। দেন দ্য স্কোয়ারনেস অফ দিস ফেসেস উইথ দ্য ফেস সিডি ইজ টু বি চেক। তারপর কি করা হবে, এই যে এরা এদের প্যারালিজম চেক করার পর কি করা হবে, এই ফেস সিডির সঙ্গে এরা এদের স্কোয়ারনেসটাকে চেক করা হবে। এই যে সিডি আছে, সিডির সঙ্গে চেক করা হবে। This instrument consists of a framework with a flat base. On which a knife edge carrying some indication বা ইন্ডিকেটিং ইউনিট ইজ মাউন্টেড। ইন্ডিকেটিং ইউনিট কোনটা, এই যে এটা হচ্ছে ইন্ডিকেটার, ডায়াল ইন্ডিকেটারের ইন্ডিকেটার
ইউনিট, ঠিক আছে? যেখানে এই যে এই কাঁটাটা ঘুরলে আমরা কি করতে পারবো, মেজারমেন্টটা পাবো। নাইফ এজ কোনটা? এরকম, এটা হচ্ছে একটা ফ্ল্যাট বেস। এই ফ্ল্যাট বেসের সঙ্গে এই ভার্টিক্যালটাকে দিয়ে তারপরে এখানে ডায়াল ইন্ডিকেটরটা অ্যাটাচ করা থাকে, বোঝা গেল? আর এই যে পুরো এটাকে দেখতে পাচ্ছো ফ্রেমটাকে, এই ফ্রেমটাকে মুভ করানো যায়। একবার এই এসি তে নিয়ে গিয়ে টাচ করাতে হবে, ফের আবার বিডি তে নিয়ে গিয়ে টাচ করাতে হবে, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? Yes, ma'am. This instrument consists of a framework with a flat base. একটা ফ্ল্যাট বেস আছে, on which a knife edge carrying some indicating unit is mounted. এই যে ইন্ডিকেটিং ইউনিটটাকে মাউন্ট করা হয়েছে, এটাকে পুরো ইনস্ট্রুমেন্টটাকে সেট আপ বলছে। মানে এটা হচ্ছে পুরো, দেখ ছবিতে পরিষ্কার দেখানো আছে, এটা হচ্ছে নাইফ এজ, এর সঙ্গে ভার্টিক্যালি এটা দিয়ে এখান থেকে ডায়াল ইন্ডিকেটরটাকে অ্যাটাচ করা আছে। তারপরে কি করা হবে, প্রথমে এসি তে নিয়ে গিয়ে বসিয়ে একটা মেজারমেন্ট নেওয়া হবে বা রিডিং নেওয়া হবে, তারপরে বিসি তে বিডি তে নিয়ে গিয়ে বসে, বিডি তে নিয়ে গিয়ে বসিয়ে একটা কি করা হবে, মেজারমেন্ট নেওয়া হবে, তারপরে এই দুটোকে কম্পেয়ার করলে আমরা পেয়ে যাব কতটা এরার আছে। নেক্সট যাচ্ছি, এটারই যেটা মুখে বললাম সেটা বোঝাই। ইট ইজ অ্যারেঞ্জড অন অ্যান অ্যাকিউরেটলি হরাইজন্টাল সারফেস। এই পুরো অ্যারেঞ্জমেন্টটাকে দেখ, একটা অ্যাকিউরেটলি হরাইজন্টাল সারফেস তার উপর রাখা আছে। দ্যাট ইজ সারফেস প্লেট অফ ইন্সপেকশন গ্রেড ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য নাইফ এজ ইজ প্লেস ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য নাইফ এজ ইজ প্লেস ইন কন্ট্যাক্ট উইথ অ্যান অ্যাপ্রক্সিমেটলি ভার্টিক্যাল সারফেস। এখানে কি বলছে, নাইফ এজ ইজ প্লেসড ইন কন্ট্যাক্ট উইথ অ্যান অ্যাপ্রক্সিমেটলি ভার্টিক্যাল সারফেস। এই যে ভার্টিক্যাল সারফেস, তাই না? নাইফ এজটা প্লেস করা হয়েছে কার সাথে? Yes, ma'am. আচ্ছা, অ্যান্ড দ্য ডায়াল গেজ হাইট ইজ অ্যাডজাস্টেড। এই যে ডায়াল গেজের হাইটটাকে অ্যাডজাস্ট করা হয়েছে কিভাবে, যাতে করে এই যে এসি বা বিডি এই ফেসের উপরের দিকে থাকে, ঠিক আছে? এরকম বলছে, and the dial gauge height is adjusted to make a contact near the top of the side of the block. দেখেছো, top of the side of the block এ, ঠিক আছে, এই সাইডের টপের দিকে টাচ করে যেন থাকে, দ্যাট ইন্ডিকেটরের জায়গাটাকে টাচ করে আছে, আর ওদিক থেকেও কি করে যেন টাচে থাকে। The knife edge is pushed and slightly pressed. The knife edge is pushed and slightly pressed against the side of the block. ঠিক আছে, সে এসি, তাহলে প্রথমে এই knife edge টাকে পুশ করে এবং হালকা প্রেস করে এসি ব্লকের এসি সাইডে কি করা হলো, টাচ করানো হলো। The reading is obtained on the indicator. যেই এটাকে টাচ করানো হলো অমনি ইন্ডিকেটরে আমরা একটা রিডিং পেলাম। এবার নেক্সট কিন্তু করবো, নাও ফেস বিডি ইজ ব্রট ইন কন্টাক্ট উইথ দ্য ইনস্ট্রুমেন্ট সেটআপ। আবার এই বিডিটাকে ঠিক এখানে যেরকম ভাবে আমরা এই মানে এসি ফেসের সঙ্গে যেভাবে আমরা কন্ট্যাক্টে এনেছিলাম, বিডি ফেসের সঙ্গে ইনস্ট্রুমেন্ট সেটআপটাকে কন্ট্যাক্টে নেব, তাহলে এই বিডি ফেস থেকেও আমরা কি পাবো, একটা রিডিং পাবো। দ্য ডিফারেন্স বিটুইন দ্য রিডিংস ইজ টোয়াইস দ্য এরর, ঠিক আছে? এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা পাবো, দুটো রিডিং এর ডিফারেন্স করবো মাইনাস করে যেটা পাবো, সেটার থেকে সেটার টোয়াইস হচ্ছে এররটা, ঠিক আছে? মানে স্কোয়ারনেস এররটা মানে যেটা প্যারালিজম যে এররটা আমরা পাবো, আগে তো আমরা প্রথমে এসি আর বিডি প্যারালিজমটা চেক করবো, দেন সিডির সঙ্গে ওর স্কোয়ারনেসটাকে চেক করবো। তাহলে এখান থেকে আমরা দুটো রিডিংকে ডিফারেন্স যেটা আমাদের বেরোবে তার দ্বিগুণ করলে আমরা অ্যাকচুয়াল এররটা পাবো, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? বোঝা গেল? তাহলে এটা একদম জলের মতো পরিষ্কার হলো, ডায়াল ইন্ডিকেটর দিয়ে কি করে আমরা প্যারালিজম চেক করে তারপরে স্কোয়ারনেস তাকে চেক করব, এটা বুঝতে পারলো তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে লেদের মধ্যে কি করা হয়, অ্যালাইনমেন্ট টেস্ট করা হয়। কিভাবে? দ্য ফলোইং অ্যালাইনমেন্ট টেস্ট আর কন্ডাক্টেড অন দ্য লেদ। কিভাবে আমরা অ্যালাইনমেন্ট চেক করব? লেভেলিং অফ দ্য মেশিন, মেশিনের লেভেলিংটা ঠিক আছে কিনা, প্যারালেলিজম অফ, নাম্বার টু হচ্ছে প্যারালেলিজম অফ স্পিন্ডেল অ্যাক্সিস অ্যান্ড গেট।
স্পিন্ডেল অ্যাক্সিস আর বেডের প্যারালিজমটাকে চেক করব। ট্রু রানিং অফ হেডস্টক সেন্টার, হেডস্টক সেন্টারটা ট্রু রানিং হচ্ছে কিনা দেখব। ট্রু রানিং অফ টেপার সকেট ইন মেইন স্পিন্ডেল, মেইন স্পিন্ডেলে যে টেপার সকেটটা থাকে সেটা ট্রু রানিং হচ্ছে কিনা দেখব। অ্যালাইনমেন্ট অফ বোথ দ্য সেন্টার ইন ভার্টিক্যাল প্লেন, ঠিক আছে ভার্টিক্যাল প্লেনে দুটো সেন্টারেরই কি কি সেন্টার আছে লেদে বলো তো, জানো এর পড়াইনি পারপেন্ডিকুলার আছে কিনা দেখতে হবে। অ্যাকিউরেসি অফ পিচ অফ লিড স্ক্রু, লিড স্ক্রুতে যে পিচটা আছে সেটা অ্যাকিউরেট কিনা দেখতে হবে। অ্যাক্সিয়াল স্লিপ অফ লিড স্ক্রু, লিড স্ক্রুয়ের অ্যাক্সিয়াল স্লিপ হচ্ছে কিনা সেটার দিকে নজর রাখতে হবে। এইগুলো দেখে আমরা তারপরে এগুলো থাকলে আমরা মানে লেদের অ্যালাইনমেন্টটা অ্যালাইনমেন্ট টেস্ট লেদে আমরা কি করতে পারবো ঠিকঠাক ভাবে করতে পারবো। নেক্সট, এতক্ষণ তো আমরা পড়লাম বিভিন্ন জিনিস, সেটা তোমাদের এক্সট্রা একটা কোয়েশ্চেন পেপারে আসে আমি দেখেছি রাউন্ডনেস, যে কারণে রাউন্ডনেসটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এটা মেজারমেন্ট এখনো অব্দি আসেনি, মানে হাউ টু চেক দা রাউন্ডনেস এরকম কিছু আসেনি, শুধু এটার একটা মানে শর্ট নোট টাইপের এসেছে। তো এটা তোমরা নোটসেও আমি যে ইয়ার সলভ করবো তাতেও পেয়ে যাবে, আর একটু পড়িয়েও দিচ্ছি ঠিক আছে। রাউন্ডনেস হচ্ছে কি, রাউন্ডনেস ইজ আ জিওমেট্রিক অ্যাসপেক্ট অফ সারফেস মেট্রোলজি অ্যান্ড ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স। Roundness is a geometric aspect of surface metrology and is of great importance because the number of rotational bearings in use is much more than that of the linear bearing. ঠিক আছে, বুঝা গেল roundnessটা কেন দরকার? কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে linear bearing এর তুলনায় rotational bearing এর ইউজটা অনেক বেশি, ঠিক আছে নাম্বারটাও বেশি। তো সেই ক্ষেত্রে রোটেশনাল বিয়ারিং যে ক্ষেত্রে আছে সেক্ষেত্রে রাউন্ডনেসটা চেক করা দরকার। রাউন্ডনেস ইজ ডিফাইন্ড অ্যাজ আ কন্ডিশন অফ সারফেস অফ রিভলিউশন ওয়্যার অল পয়েন্টস অফ দ্য সারফেস ইন্টারসেক্টেড বাই এনি প্লেন পারপেন্ডিকুলার টু আ কমন অ্যাক্সিস আর ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য অ্যাক্সিস। তাহলে রাউন্ডনেস ইজ ডিফাইন্ড অ্যাজ আ কন্ডিশন অফ সারফেস অফ রিভলিউশন ওয়্যার অল পয়েন্টস অফ দ্য সারফেস ইন্টারসেক্টেড বাই এনি প্লেন পারপেন্ডিকুলার টু আ কমন অ্যাক্সিস আর ইকুইডিস্টেন্ট ফ্রম দ্য অ্যাক্সিস। এটা বুঝতে পারা গেল? এইখান থেকে বলছি অল পয়েন্টস অফ দ্য সারফেস, সারফেস এর মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে তো, ইন্টারসেক্টেড বাই এনি প্লেন যে কোনো প্লেন দ্বারা ইন্টারসেক্টেড যদি হয় পারপেন্ডিকুলার টু আ কমন অ্যাক্সিস, ঠিক আছে কমন অ্যাক্সিস এর সঙ্গে পারপেন্ডিকুলার আর ইকুইডিস্টেন্ট কোনগুলো পয়েন্ট গুলো, ঠিক আছে ও সেই অ্যাক্সিস থেকে ইকুইডিস্টেন্টে আছে, ইকুইডিস্টেন্ট মানে সমান দূরত্বে আছে, ঠিক আছে বোঝা গেল। ডিউ টু লিমিটেশনস, আমি ইউটিউবে দেখাচ্ছি পারলে ছবি যদি পেয়ে থাকি দেখাচ্ছি। ডিউ টু লিমিটেশনস ইন দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস অর টুলস ইট ইজ অবভিয়াস দ্যাট এনি ম্যানুফ্যাকচার্ড পার্ট ক্যান হ্যাভ পারফেক্ট রাউন্ডনেস, ঠিক আছে ম্যানুফ্যাকচারিং প্রসেসে আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেসের মাধ্যমে বা টুল দিয়ে আমরা জানি বিভিন্ন অপারেশন কাটিং টুল দিয়ে বিভিন্ন অপারেশন হয়, এইটা আমাদের মানে এটা আইডিয়ালি হওয়ার কথা যে যে কোনো ম্যানুফ্যাকচার্ড পার্টে মার্কেট রাউন্ডনেস থাকা দরকার, কিন্তু দেখা যায় যে ম্যানুফ্যাকচারিং প্রসেসের পর অ্যাকচুয়ালি পারফেক্ট রাউন্ডনেস পাওয়া যায় না, ঠিক আছে কিসের জন্য হয়, প্রসেসের মধ্যে যদি কোনো এরার থাকে কোনো সমস্যা থাকে বা টুলে যদি কোনো সমস্যা থাকে, অ্যাকিউরেটলি তো কোনো মেশিনিং অপারেশন পারফর্ম করা সম্ভব নয়, ঠিক আছে
এই জন্য বলছে ডিউ টু লিমিটেশনস অফ দা ম্যানুফ্যাকচারিং প্রসেস অর টুল, ম্যানুফ্যাকচারিং প্রসেস এবং টুলের কিছু লিমিটেশন থাকার জন্য ইট ইজ অবভিয়াস, মানে এটা একদম মানে অ্যাকচুয়ালি হয় দ্যাট এনি ম্যানুফ্যাকচার্ড পার্ট ক্যান্ট হ্যাভ পারফেক্ট রাউন্ডনেস, যে কোনো ম্যানুফ্যাকচার্ড বা তৈরি হওয়া পার্ট সেটার মধ্যে পারফেক্ট রাউন্ডনেস থাকে না, কিসের জন্য না ম্যানুফ্যাকচারিং প্রসেস অথবা টুল মানে কাটিং টুল লিমিটেশনের জন্য। সো উই নিড টু ডিটারমাইন হাউ মাচ ডেভিয়েশন ফ্রম পারফেক্ট রাউন্ডনেস ক্যান বি টলারেটেড, সুতরাং আমাদের জানা দরকার যে কতখানি ডেভিয়েশন অবধি আমরা কি করতে পারি, কতখানি এরার অবধি আমরা নিতে পারি ক্যান বি টলারেটেড, সো দ্যাট ফাইনাল দ্য ফাংশনাল অ্যাসপেক্টস অফ দ্য মেশিন পার্ট আর নট ইম্পেয়ার্ড, তাতে করে কি হবে যে মেশিন পার্টে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট তো মেশিন পার্টও হতে পারে, ঠিক আছে, কোন রকম সেক্ষেত্রে সেটাকে আমরা নিয়ে কাজ করতে পারি। দিস লিডস টু দ্য ডেফিনেশন অফ আউট অফ রাউন্ডনেস অ্যাজ আ মেজার অফ রাউন্ডনেস এরর, বোঝা গেল কি বললাম? ইয়েস ম্যাম। রাউন্ডনেস আমাদের চেক করা কেন দরকার এখানে লেখা, কারণ আমরা জানি যে অবভিয়াসলি মানে ইন অ্যাকচুয়াল প্র্যাকটিস ম্যানুফ্যাকচারিং প্রসেস বা টুলের কিছু লিমিটেশনের জন্য যে কোনো ম্যানুফ্যাকচার পার্টের পারফেক্ট রাউন্ডনেস হওয়া সম্ভব নয়, সুতরাং আমাদের জানা উচিত যে কতখানি ডেভিয়েশন অবধি আমরা কি করতে পারবো ওই ম্যানুফ্যাকচার প্রোডাক্ট মানে পার্টটাকে আমরা নিতে পারবো, ঠিক আছে, তো এই কারণে রাউন্ডনেস চেক করা মেজার করাটা খুব দরকার। কারো কোথাও কোনো অসুবিধা আছে? অপটিক্যাল স্কোয়ারটায় অসুবিধা আছে, অপটিক্যাল স্কোয়ারটা আমি ভিডিওটা দেখাচ্ছি, দাঁড়াও ওয়েট করো দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনটা YouTube? The optical square is a device that helps us calculate or mark or sight angles with the help of the reflected image of an object. The surveyor is able to calculate right angles with the optical square by sighting a ranging rod through a sighting glass and identifying the line forming the right angle based on a reflection above the glass. So, remember, the optical square is an optical device that uses reflection to calculate the right angle. Hello, Tale. Bujhle?